পোস্ট অফিসে আপনারা অনেক ধরনের স্কিম পেয়ে যাবেন, যেমন রেকারিং ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিট স্কিম, এসএসএ স্কিম, কেভিপি স্কিম, এমআইএস স্কিম এবং মোস্ট পপুলার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এছাড়া আরও অন্যান্য স্কিম পেয়ে যাবেন আপনারা। তবে আপনি যেই স্কিমে ইনভেস্টমেন্ট করতে যান না কেন, আপনাকে তার সঙ্গে আলাদাভাবে আর একটা অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে, যার নাম হলো পিওএসবি বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আজকের ভিডিওতে আপনারা এই পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ফিচার্স ও বেনিফিট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি মেন ভিডিও। তো প্রথমে আমরা জেনে নেব এই অ্যাকাউন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, 18+ যে কেউ নিজের নামে সিঙ্গেল এই অ্যাকাউন্ট খুলতে পারে, অথবা দুইজন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যেতে পারে। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে একজন ব্যক্তি নিজের নামে শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু সেই ব্যক্তি অন্য যে কারোর সাথে মিলিতভাবে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারে। এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো কনভার্সন ফ্যাসিলিটি নেই, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে জয়েন্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট করার কোনো ফ্যাসিলিটি আপনারা পাবেন না। আবার জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দুজন অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে কোনো একজন অ্যাকাউন্ট হোল্ডার মারা যায়, তাহলে যে বাকি থাকবে সেই হবে সেই অ্যাকাউন্টের একমাত্র মালিক। কিন্তু সেই ব্যক্তিরও যদি অলরেডি নিজের নামে সিঙ্গেল কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই জয়েন্ট অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে। এছাড়া 10 বছর বয়সে একজন মাইনর বা 10 বছর বয়সে একজন আনসাউন্ড মাইনারের নামে তার প্যারেন্টস বা তার বাবা মা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। আবার 10 বছর অ্যাটেন্ড করা বা 10 বছরের বেশি একজন মাইনর নিজের নামে সিঙ্গেল এই অ্যাকাউন্ট খুলতে পারে। এবং এক্ষেত্রেও, অর্থাৎ মাইনরের ক্ষেত্রেও, সেটা থ্রু গার্জিয়ান হোক বা আনসাউন্ড মাইনারের অ্যাগেনস্টে থ্রু গার্জিয়ান হোক অথবা মাইনর সেলফ হোক, সব ক্ষেত্রেই একজন মাইনরের নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে বা একটি সেভিংস অ্যাকাউন্টে ওপেন করা সম্ভব। এবং একজন মাইনরের নামে যদি এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই মাইনর যখন 18 বছর অ্যাটেন্ড করবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবে, তখন সে তার ফ্রেশ KYC এবং ফ্রেশ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সাবমিট করে সেই অ্যাকাউন্টকে নিজের নামে করে নিতে পারবে। এবার আসি নমিনেশনের ব্যাপারে। আপনাদেরকে জানিয়ে দিই, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের অন্যান্য সমস্ত সেভিংস স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন বা অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনাদেরকে এখন ম্যান্ডেটরি, অর্থাৎ অবশ্যই নমিনেশন দিতে হবে। এবং আপনি ম্যাক্সিমাম 4 জনকে নমিনি হিসাবে সিলেক্ট করতে পারেন। মাইনর থেকে শুরু করে আপনি যে কাউকে নমিনি হিসাবে সিলেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনি মাইনরকে নমিনি হিসাবে সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই মাইনরের জন্য একজন অ্যাপয়েন্টি বা গার্জিয়ান নিয়োগ করতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা পরবর্তীতে কোনো নমিনেশন চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে সেই জন্য আপনাকে 50 টাকা প্লাস GST আপনাকে ফিস হিসাবে দিতে হবে, এবং সেই সাথে সেই নির্দিষ্ট ফর্ম্যাটে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই POSB বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টকে আপনারা এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে আপনারা ট্রান্সফার করতে পারেন। এবার আমরা জেনে নেব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডিপোজিট লিমিট কী আছে এবং উইথড্রল লিমিট কী আছে। তো শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা POSB অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে সেই মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 500 টাকা, অর্থাৎ আপনাকে 500 টাকা ডিপোজিট করে সেই অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং সেই 500 টাকাই হচ্ছে আপনার অ্যাকাউন্টের বা POSB অ্যাকাউন্টের মেনটেন্যান্স ব্যালেন্স, অর্থাৎ প্রতি বছর আপনাকে ন্যূনতম আপনার অ্যাকাউন্টে 500 টাকা জমা রাখতে হবে। এবং আপনারা যদি প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা ডিপোজিট না রাখেন, তাহলে সেই বছরের শেষে বা 31 মার্চে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা প্লাস GST সহকারে আপনার ফিস কেটে নেওয়া হবে। তো এবার আপনাদের জানিয়ে দিই যে ডিপোজিট লিমিট কী রয়েছে। আপনারা এই অ্যাকাউন্টে মিনিমাম 500 টাকা জমা করতে পারেন এবং 10 টাকার গুণিতকে আপনারা ম্যাক্সিমাম যত খুশি সংখ্যক অ্যামাউন্ট এখানে জমা করতে পারেন। সেই সাথে আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে মিনিমাম 50 টাকা উইথড্রল করতে পারবেন। কিন্তু সেই সেভিংস অ্যাকাউন্ট যদি আপনারা আপনার বাড়ির নিকটবর্তী বা গ্রামে থাকা কোনো ব্রাঞ্চ পোস্ট অফিসে ওপেন করেন, তাহলে আপনারা সেখান থেকে পার ডে ম্যাক্সিমাম 20,000 টাকা উইথড্রল করতে পারবেন, যেটার লিমিট আগে ছিল 5,000 টাকা। এবং এই উইথড্রলের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানা উচিত, যে আপনারা যখন উইথড্রল করবেন তখন আপনার অ্যাকাউন্টে যেন ন্যূনতম 500 টাকা ব্যালেন্স থাকে, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স থাকবে তার 500 টাকা বাদ দিয়ে বাকি টাকাই উইথড্র করতে পারবেন। সেই সাথে আপনারা যদি এই POSB অ্যাকাউন্টে বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে দীর্ঘ 3 বছর ধরে কোনোরকম কোনো ট্রানজ্যাকশান না করে থাকেন, অর্থাৎ কোনো উইথড্রল বা কোনো ডিপোজিট ট্রানজ্যাকশান না করে থাকেন, তাহলে আপনার সেই অ্যাকাউন্টে সাইলেন্ট হয়ে যাবে এবং আপনি চাইলে সেই অ্যাকাউন্টটিকে আবার চালু করতে পারেন, অর্থাৎ রিভাইভ করতে পারেন। সেই জন্য আপনাকে পোস্ট অফিসের নির্দিষ্ট ফর্মে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার ফ্রেশ KYC আবার জমা দিতে হবে, তারপর সেই অ্যাকাউন্টে আবার রিভাইভ হয়ে যাবে বা চালু হয়ে যাবে। এবার আমরা জেনে নেব এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট সম্পর্কে। আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে এই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হচ্ছে 4%, যেটা অ্যানুয়ালি ক্যালকুলেট হয় এবং অ্যানুয়ালি পেয়েবেল হয়। উদাহরণ হিসেবে যদি আপনারা এই পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের অ্যাকাউন্টে 1,00,000 টাকা ডিপোজিট রাখেন, তাহলে 1 বছর পরে আপনারা এই 1,00,000 টাকার 4,000 টাকা সুদ পাবেন, অর্থাৎ 1 বছর পরে আপনারা 1,04,000 টাকা রিটার্ন পাবেন।
সেই সাথে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানিয়ে রাখি ট্যাক্স বেনিফিট সম্পর্কে, যে আপনারা এই সেভিংস অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ ইন্টারেস্ট আর্ন করবেন সেটা যদি বছরে 10,000 টাকার নিচে হয় তাহলে আপনারা ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 80TTA অনুযায়ী সেই আর্ন করা ইন্টারেস্ট ট্যাক্সেবল ইনকাম হিসাবে আপনার ধরা হবে না। তো এবার আমরা দেখে নেব এই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে অ্যাডিশনাল কী কী ফিচার্স রয়েছে সেই সম্পর্কে। যদি আপনারা পোস্ট অফিসে এই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা এই অ্যাকাউন্টে যে ফ্যাসিলিটিগুলো পাবেন সেগুলো হচ্ছে চেকবুক ফ্যাসিলিটি, এটিএম ফ্যাসিলিটি, ই ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি, আধার সিটিং ফ্যাসিলিটি এবং APY বা অটল পেনশন যোজনা, PMSBY বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং PMJJBY বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এই স্কিমগুলোর সুবিধা আপনারা নিতে পারবেন। তো খুব সংক্ষেপে আমরা এই প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে একটু করে জেনে নেব। তো প্রথমে জেনে নিই চেকবুক সম্পর্কে। আপনি যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের চেকবুক ফ্যাসিলিটি নিতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনারা প্রতি ফিনান্সিয়াল ইয়ারে 10 পাতার চেকবুক ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। কিন্তু পরবর্তী প্রতি পাতা চেকের জন্য আপনাকে 2 টাকা হিসাবে চার্জ দিতে হবে। সেই সাথে আপনাদের এটাও জেনে রাখা উচিত যে পোস্ট অফিসের এই চেক যদি কখনও আপনার বাউন্স করে তাহলে আপনাকে 100 টাকা প্লাস GST আপনাকে চার্জ দিতে হবে। এবার আমরা জেনে নেব এটিএম কার্ড ফ্যাসিলিটি সম্পর্কে। যদি আপনারা পোস্ট অফিসের এটিএম কার্ড ফ্যাসিলিটি নিতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই সাথে আপনাকে চার্জ হিসাবে বা এটিএম কার্ডের ফিজ হিসাবে আপনাকে 125 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। যদি আপনারা কখনও সেই এটিএম কার্ডকে হারিয়ে ফেলেন তাহলে সেই ডুপ্লিকেট এটিএম কার্ডের ফি হিসাবে আপনাকে 300 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। সেই সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই এটিএম মারফত আপনারা ডেলি ট্রানজ্যাকশন কীরকম করতে পারবেন। আপনারা এই এটিএম কার্ডের সাহায্যে পার ডে ম্যাক্সিমাম 25,000 টাকা উইথড্র করতে পারবেন এবং পার ট্রানজ্যাকশন অর্থাৎ প্রতিটা ট্রানজ্যাকশানে আপনারা 10,000 টাকার বেশি তুলতে পারবেন না। এবং মেট্রো সিটিতে এই এটিএম কার্ডের ফ্রি অফ কস্ট ট্রানজ্যাকশন পাওয়া যাবে ম্যাক্সিমাম 3টি এবং নন মেট্রো সিটিতে এর ফ্রি অফ কস্ট ট্রানজ্যাকশন পাওয়া যাবে ম্যাক্সিমাম 5টি। এবং ফ্রি অফ কস্ট ট্রানজ্যাকশন যখন আপনার শেষ হয়ে যাবে বা সেই লিমিট যখন আপনার শেষ হয়ে যাবে তখন যদি আপনারা ট্রানজ্যাকশন করেন অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে তাহলে যে কোনো ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 20 টাকা প্লাস GST চার্জ দিতে হবে এবং নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য আপনাকে 8 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। কিন্তু যদি আপনারা সেই আপনার ফ্রি ট্রানজ্যাকশন শেষ হওয়ার পরে পোস্ট অফিসের এটিএম থেকেই এই ধরনের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনাকে 10 টাকা প্লাস GST অতিরিক্ত চার্জ দিতে হবে এবং যদি নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনাকে 5 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। এবং আপনাদেরকে শেষে এটাও জানিয়ে রেখি আপনারা পোস্ট অফিস থেকে যে এটিএম কার্ড পাবেন সেটা হচ্ছে রূপে ক্লাসিক ডেবিট কার্ড। এবং আপনারা যদি এটিএম কার্ডের সাথে নেট ব্যাঙ্কিং, ই ব্যাঙ্কিংয়ের ফ্যাসিলিটি নিতে চান তাহলে আপনারা একটা ফর্মের মধ্যেই সেই সমস্ত ফ্যাসিলিটি নিতে পারবেন। এরপরে আসে আধার সিলিংয়ের ব্যাপারে। তো আপনারা যদি এই অ্যাকাউন্টে আধার সিলিং ফ্যাসিলিটি নিতে চান অর্থাৎ যেমন গ্যাসের ভর্তুকির টাকা বা অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা যদি আপনারা এই অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনারা এই ফ্যাসিলিটিও নিতে পারেন। এরপরে রয়েছে APY বা অটল পেনশন যোজনা। যদি আপনারা এই ফ্যাসিলিটি নিতে চান এই ফ্যাসিলিটিও নিতে পারেন এই অ্যাকাউন্টের সাহায্যে। অর্থাৎ এই APY প্রকল্পটি হলো এমন একটি স্কিম যেখানে আপনাকে প্রতি মাসে মাসে 1টা টাকা ডিপোজিট করতে হবে এবং 60 বছর পরে আপনারা মাসিক পেনশন পাবেন 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত। এবং PMSBY হলো এমন একটি ইন্স্যুরেন্স স্কিম যেখানে প্রতি বছর 20 টাকার বিনিময়ে আপনি 2 লক্ষ টাকার বিমা পেয়ে যাবেন। এবং PMJJBY বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এই স্কিমটিও একটি ইন্স্যুরেন্স স্কিম যেখানে আপনারা প্রতি বছর 436 টাকার বিনিময়ে আপনারা 2 লাখ টাকার ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। এবং সবশেষে আমরা POSB বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত চার্জ সম্পর্কে জেনে নেব। যদি আপনারা এই অ্যাকাউন্টের মিনিমাম মেনটেন ব্যালেন্স 500 টাকা মেনটেন না করেন তাহলে প্রতি বছর শেষে আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা প্লাস GST চার্জ কেটে নেওয়া হবে। যদি আপনার কোনো চেক বাউন্স করে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা প্লাস GST আপনাকে চার্জ দিতে হবে। যদি আপনারা এটিএম কার্ড ফার্স্ট টাইম ইস্যু করেন তাহলে 125 টাকা প্লাস GST চার্জ এবং যদি ডুপ্লিকেট নিতে চান অর্থাৎ হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা যদি ডুপ্লিকেট কার্ড এটিএম কার্ড নিতে চান তাহলে আপনাকে 300 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। ডুপ্লিকেট পাসবুক অর্থাৎ আপনার অ্যাকাউন্ট পাসবুকটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি ডুপ্লিকেট পাসবুক ইস্যু করাতে চান তাহলে আপনাকে 50 টাকা প্লাস GST দিতে হবে। যদি আপনারা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে চান তাহলে আপনাকে 20 টাকা প্লাস GST দিতে হবে। কিন্তু আপনি যদি কখনও আপনার লস্ট বা মিউটিলেটেড সার্টিফিকেটের এগেনস্টে একটা পাসবুক ইস্যু করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 10 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। যদি আপনারা নমিনেশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। এবং আপনারা যদি পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টকে এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা প্লাস GST চার্জ দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।